আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাইদুর রহমান সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের বীজগণিত অংশের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী পাঁচ এর গাণিতিক সমস্যার সমাধান করব আমরা এখন সমীকরণের সমাধান করা শিখব তোমরা এখানে তোমাদের পাঠ্য বইয়ের বারো নং সমস্যাটি দেখতে পাচ্ছ সমস্যাটি হলো এক্স প্লাস ফোর সমান থার্টিন এই সমীকরণ থেকে আমাদের এক্সের মান বের করতে হবে এই ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটি করব সেটি হলো এই যে এখানে ফোর রয়েছে এই ফোরকে আমরা পক্ষান্তর করবো অর্থাৎ সমান চিহ্নের বাম পাশে রয়েছে একে সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি বা এক্সকে আমরা বাম পাশে লিখে দিলাম সমান থার্টিন ছিল ডান পাশে লিখে নিলাম মাইনাস অর্থাৎ সমান চিহ্নের বাম পাশে ফোর ছিল প্লাস এটা সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাওয়াতে এই প্লাসটা হয়ে গেল মাইনাস এবং এই ফোর সুতরাং এক্স সমান এখানে থার্টিন থেকে ফোর মাইনাস করতে হবে তো থার্টিন থেকে ফোর মাইনাস করলে আমরা পাবো নাইন তার মানে এখানে এক্সের মান পাওয়া গেল নাইন সর্বশেষ আমরা লিখতে পারি নির্নি সমাধান এক্স সমান নাইন অর্থাৎ বার নং থেকে আমাদের যে এক্সের কাঙ্ক্ষিত মান সেটি আমরা পেয়ে গেলাম নির্ণীয় সমাধান এক্স সমান নাইন তোমাদের পাঠ্য বইয়ের তেরো চোদ্দো পনেরো বারোর অনুরূপ তবু আমি এখানে পনেরো নং গাণিতিক সমস্যাটির সমাধান করছি পনেরো নং সমস্যাটি হলো ওয়াই মাইনাস ফাইভ সমান ইলেভেন এখান থেকে আমাদের ওয়াইয়ের মান বের করতে হবে আমরা লিখতে পারি বা ওয়াই সমান ইলেভেন প্লাস ফাইভ মানে হলো এখানে আমরা পক্ষান্তর করেছি এখানে সমানচিহের বাম দিকে ফাইভ ছিল মাইনাস এই ফাইভকে চিহ্নের ডান পাশে নিয়ে যাওয়াতে প্লাস হয়ে গেল সুতরাং ওয়াই সমান এখন ইলেভেনের সাথে ফাইভ প্লাস করলে আমরা পাব সিক্সটিন তার মানে ওয়াইয়ের মান পেলাম সিক্সটিন সর্বশেষ আমরা লিখতে পারি সুতরাং নি সমাধান ওয়াই সমান সিক্সটিন এবার আমরা উনিশ নং সমস্যাটির সমাধান করবো উনিশ নং এ আছে ফোর এক্স মাইনাস ফাইভ সমান ইলেভেন আমরা লিখতে পারি বা ফোর এক্স সমান ইলেভেন প্লাস ফাইভ অর্থাৎ প্রথমে আমরা এই ফাইভকে পক্ষান্তর করলাম ফাইভ সমান চিহ্নের বাম দিকে মাইনাস ছিল এটিকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাওয়াতে প্লাস ফাইভ হয়ে গেল বা ফোর এক্স সমান ইলেভেনের সাথে ফাইভ প্লাস করলে সিক্সটিন বা এক্স সমান সিক্সটিন বাই ফোর এই ক্ষেত্রে এক্সের সাথে ফোর গুণ অবস্থায় আছে এজন্য ফোরকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেলে ভাগ হবে অর্থাৎ গুণ থাকলে ভাগ হয় এখন আমরা ফোর দিয়ে 16 কে ভাগ করলে বাক ফল 4 ফোর সুতরাং এক্স সমান ফোর আমরা এক্সের এর মান পেয়ে গেলাম সর্বশেষ আমরা লিখতে পারি নির সমাধান এক্স সমান ফোর এবার আমরা একুশ নং সমস্যাটি সমাধান করব সমস্যাটি হলো সেভেন এক্স মাইনাস টু সমান এক্স প্লাস সিক্সটিন বা সেভেন এক্স আমরা এক্সগুলোকে বাম দিকে রাখব এবং সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাব তো সমান চিহ্নের ডান দিকে এখানে এক্স রয়েছে এই এক্সকে আমরা সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসছি তো এখানে এক্স প্লাস রয়েছে তাহলে এক্ষেত্রে মাইনাস এক্স হয়ে যাবে আর সমানচিহের ডান পাশে সিক্সটিন ছিল এটি লিখে নেই এবার সমানচিহের বাম দিকে মাইনাস টু ছিল এটিকে ডান দিকে নিয়ে যাওয়াতে প্লাস টু হয়ে গেল বা এবার আমরা হিসাব করবো সেভেন এক্স এখানে রয়েছে প্লাস আর এখানে এক্স রয়েছে মাইনাস অর্থাৎ এই ক্ষেত্রে সেভেন এক্স থেকে এক্স বিয়োগ করতে হবে সেভেন এক্স থেকে এক্স বিয়োগ করলে দু ফল হল সিক্স এক্স আর এখানে সিক্সটিনের সাথে টু প্লাস করতে হবে সিক্সটিনের সাথে টু প্লাস করলে অর্থাৎ যোগ করলে যোগ ফল হবে এইটিন বা এক্স সমান এখন এক্সের সাথে এখানে সিক্স গুণ অবস্থায় রয়েছে আমরা একে সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাওয়াতে ভাগ হবে অর্থাৎ এইটিন বাই সিক্স আমরা আগেই জানি গুণ থাকলে ভাগ হয় তো এবার আমরা সিক্স দিয়ে এইটিনকে ভাগ করলে থ্রি সুতরাং এক্স সমান থ্রি সর্বশেষ আমরা লিখতে পারি সুতরাং নিও সমাধান এক্স সমান থ্রি এখন তেইশ নং সমস্যাটি সমাধান করব তেইশ নং সমস্যাটি হল টু এক্স প্লাস নাইন সমান থ্রি বা টু এক্স সমান থ্রি মাইনাস নাইন অর্থাৎ এই ক্ষেত্রে আমরা পক্ষান্তর করেছি নাইন সমান চিহ্নের বাম দিকে প্লাস ছিল এটা ডান পাশে নিয়ে যাওয়াতে মাইনাস হয়ে গেল বা টু এক্স সমান এখানে প্লাস থ্রি রয়েছে আর এখানে মাইনাস নাইন নাইন থেকে এখন থ্রি মাইনাস করবো মাইনাস করলে সিক্স এবং নাইনের চিহ্ন মাইনাস বা এক্স সমান মাইনাস সিক্স বাই যেহেতু এখানে এক্সের সাথে একটু গুণ রয়েছে এখানে ভাগ হয়ে যাবে টু দিয়ে আমরা সিক্সকে ভাগ করবো টু দিয়ে সিক্সকে ভাগ করলে থ্রি সুতরাং এক্স সমান এই মাইনাস দিয়ে দেই এই থ্রি সর্বশেষ লেখা যায় সুতরাং নির সমাধান এক্স সমান মাইনাস থ্রি প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে যে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করলাম আশা করি সেগুলো ভালো করে বুঝতে পেরেছ এখান থেকে তোমাদের বাড়ির কাজ থাকবে ষোলো বিশ ও বাইশ নং আশা করি তোমরা এই তিনটি গাণিতিক সমস্যা বাড়িতে নিজেরা সমাধান করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই প্রত্যাশায় আজকের ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে